হ্যালো ফ্রেন্ডস, WBHRB থেকে একটা নতুন নোটিশ এসেছে তোমাদের জন্য। এই নোটিশটা নিয়ে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে 25 তারিখের পর থেকে বিএসসিদের ইন্টারভিউ শুরু হবে, সেই ইন্টারভিউয়ের ডেট দিয়েছে। তোমরা দেখে নাও নোটিশটা। পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড টু, স্টাফ নার্স গ্রেড টু, বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি। এই দেখো তোমরা নোটিশটা WBHRB থেকে ছেড়েছে, 17 তারিখে ছেড়েছে। পোস্ট বেসিক বিএসসিদের জন্য ইন্টারভিউ কবে তোমরা এখানে দেখে নাও। 24 তারিখ থেকে, জুলাই মাসের 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তোমাদের বিএসসিদের ইন্টারভিউ। তোমাদেরকে বলেছিলাম না যে 25 তারিখের পর থেকে 27 তারিখের মধ্যে বিএসসিদের ইন্টারভিউ শেষ হয়ে যাবে, কারণ অল্প সংখ্যক ক্যান্ডিডেটই পড়েছিল শুধু। বিএসসি কেউ যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ইন্টারভিউর সময় দুটো কল লেটার প্রিন্ট করে নিয়ে যাবে, দুটো প্রভিশনালের জেরক্স প্লাস অরিজিনাল, আর সাথে তোমরা আধার কার্ডটি রাখতে পারো, যদিও আধার কার্ডটি লাগে না। একটা কল লেটারের সাথে প্রফেশনালের জেরক্স স্ট্যাপলার করবে, আর বাকি যে কল লেটার আর একটা প্রফেশনাল আছে সেটা স্ট্যাপলার করবে না, ওভাবেই নিয়ে যাবে। টোটাল 5টা জিনিস তোমরা, 5টা ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে ইন্টারভিউর দিন। আমি বলেছিলাম প্যানেল লিস্টের ভিডিওতে যে 25 তারিখের পর থেকে বিএসসিদের ইন্টারভিউ শুরু হবে আর 27 তারিখের মধ্যে ইন্টারভিউ শেষ হয়ে যাবে। তোমরা আমার ওই ভিডিওটি একটু দেখে নাও। কিছুদিনের মধ্যে বিএসসিদের ইন্টারভিউ শুরু হবে, 25 তারিখের পর থেকে বিএসসিদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। বেশি বিএসসি ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য নেই, খুব কম সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য পড়ে রয়েছে। 3-4 দিন আসলে লাগবে ইন্টারভিউর জন্য, অর্থাৎ 27-28 তারিখের মধ্যে বিএসসিদের ইন্টারভিউ শেষ হয়ে যাবে। তারপরে দিতে শুরু করবে প্যানেল লিস্ট। এবার প্যানেল লিস্টে জিএনএম আর বিএসসিদের লিস্ট একসাথে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ইনফরমেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। অনেকজন আমাকে বলছো যে এই বছর কাট অফ কত নামতে পারে। আমি কয়েকদিন পর তোমাদের জন্য কাট অফ নিয়ে একটা ভিডিও বানাবো, তোমরা সেই ভিডিওটা দেখবে। এবার কাট অফ কত বাড়তে পারে, কত নামতে পারে এসসি এসটি ওবিসি এ বি জেনারেলদের। ওকে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।